নমস্কার বন্ধুরা, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের জন্য শিম বাটার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখন যেহেতু শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে শিম পাওয়া যাচ্ছে, আর শিম দিয়ে এই বাটার রেসিপিটা যদি করা যায়, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। শিম বাটা বানানোর জন্য আমি 300 গ্রাম শিমকে দুদিকের পোর্শনের, মানে মুখটা আর পেছনটা একটু বাদ দিয়ে, ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার একটা মিক্সার জারের মধ্যে ধুয়ে রাখা দুটো কাঁচা লঙ্কা আর শিম কুচিটাকে দিয়ে দিচ্ছি। শিমটাকে কাঁচা অবস্থাতেই বাটতে হবে অল্প একটু জল দিয়ে। কাঁচা অবস্থায় না বাটলে এটা বাটা থেকে ভর্তা হয়ে যাবে। এবার শিমটাকে আমি সামান্য একটুখানি জল দিয়ে, দেখুন মিক্সিতে খুব সুন্দরভাবে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করেছি। মিডিয়াম ফ্লেমে দুটো শুকনো লঙ্কাকে 3 টেবিল স্পুন সর্ষের তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়ে তুলে রাখছি। এটাকে আমরা রান্নার শেষে অ্যাড করব। লঙ্কাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে আমি এখন তুলে রাখছি। এবার বাকি তেলের মধ্যে 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নিলাম। তারপরে এর মধ্যে 1 টেবিল স্পুন রসুন কুচি দিয়ে দিলাম, আর একটা বড় পেঁয়াজকে পাতলা পাতলা কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে বেশ লাল করে ভেজে নিলাম মিডিয়াম ফ্লেমে। এখন দেখুন পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা শিমটা দিয়ে দিলাম, আর মিডিয়াম ফ্লেমেই ক্রমাগত নাড়াচাড়া করে আমি এটাকে অনেকটা শুকিয়ে নিলাম। বেশ অনেকটা এখন শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর এই রান্নার মধ্যে আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা ভালো হওয়ার জন্য, তবে চিনিটা অপশনাল, নাও দিতে পারেন। আর নুনটা পরে দিলেই বুঝতে পারবেন কতটা নুন লাগবে। মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করার পর যখন দেখবেন শিমের মধ্যে আর একটু জল থাকবে না, তখন এর মধ্যে 1 মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিতে হবে। শিমের সঙ্গে ধনে পাতাটা খুব ভালো যায়, তাই এটা স্কিপ করবেন না। আর যে দুটো শুকনো লঙ্কা আগের থেকে ভেজে তুলে নিয়েছিলাম, সেই শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে এটাকে আমি সার্ভ করেছি। তাহলে দেখলেন কত সহজে এই সুন্দর শিম বাটা রেসিপিটা তৈরি করে ফেললাম। অবশ্যই রেসিপিটা বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন। বাই।